দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলছে আগরতলা এমবিটিলা বাজার, বললেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। দীর্ঘ ২৫ বছর ত্রিপুরার পূর্বতন সিপিআইএম সরকারের আমলে অবহেলিত ছিল ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলার এমবিটিলা বাজার। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আগরতলা পুর নিগম বিজেপি ক্ষমতা দখলের পর মেয়র দীপক মজুমদার আগরতলার এই এমবিটিলা বাজারটি ঘুরে দেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাজারটির উন্নয়নের। নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দেড় কোটি টাকা ব্যয়ে আগরতলা এমবিটিলা বাজারটিকে সর্বসুবিধাযুক্ত দ্বিতল বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম। চণ্ডী পূজার মাধ্যমে মঙ্গলবার থেকে শুরু হলো এই নির্মাণ কাজে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য এবং ৩৯ নম্বর ওয়ার্ড তথা এমবিটিলা বাজার এলাকার কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এই বাজারটি আগরতলা পুর নিগমের বিজেপি সরকারের নতুন কাউন্সিল হওয়ার পর মেয়র সাহেব সহ এমআইসি সবাই এসে আমরা ভিজিট করেছি এবং এখানে বাজার কমিটি এবং সাধারণ জনগণের ডিমান্ড ছিল এই বাজারটিকে অত্যাধুনিক করে দেওয়ার জন্য। কারণ বিগত দিন ধরে এই বাজারটিতে কোনোরকম সেরকম ডেভেলপমেন্ট করা হয়নি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানব সাহায্যের সহযোগিতায় এবং পুর নিগমের মেয়র সাহেব সহযোগিতায় এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর অলোক্রয় মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই বাজার আসছে দুতলা ফাউন্ডেশনের একটি অত্যাধুনিক বাজার হতে যাচ্ছে। দেড় কোটি টাকা ব্যয় করে এই বাজারটিকে নির্মাণ করা হচ্ছে। তো আজকের এই শুভদিনে, রথযাত্রার শুভদিনে মা চণ্ডীর পূজা করে এই শুভযাত্রা ফাউন্ডেশনের কাজ শুরু হবে। তো এলাকাবাসীর সবাই আশীর্বাদ নিয়ে এই বাজার তৈরি হচ্ছে। তো সবাইকে আজকের এই শুভদিনে অনেক অনেক শুভেচ্ছা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।